এক নাম্বার, রব্বি করিম বলেন দুনিয়ার জমিনে অনেক কিছু বান্দার চাহিদা আছে, কিন্তু বান্দা চাইলেও কোনোদিন দুনিয়াতে পাবে না, কারণ এটা পাবার জায়গা না, আফসোসের জায়গা, আফসোস তার আফসোসের জায়গাই থাকবে, পূর্ণ হবে না। আরে যুবক ভাই, আল্লাহ বলেন এক নাম্বার, দুনিয়ার জমিনে মানুষ কোনোদিন মরতে চায় না, সবাই মরণ থেকে দূরে চলে যেতে চায়। আল্লাহ তুমি মরণ দিও না, এটা যত বড় পীর সাবি হোক না কেন, কেউ মরতে চায় না, আরে মরতে চায় না, মরতে চায় না, কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও, এরপর কিয়ামতের আসর আজান দিলে পর্যন্ত তার মরণ, আর মরণ থেকে সে কোনো সময় দূরে পালাইলো কোনো লাভ হবে না, যে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বাসায় রাখছো, এরপরে তোরে মাইরা ফলাই দিব, এরপরও মানুষ বাঁচতে চাইবে, কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও কিয়ামতের পরের দিন থেকে আবার সে হায়াত চাইব, মোট কথা মরতে চাবে না। আল্লাহ বলেন তোর যে চাহিদা আমি আল্লাহ কিন্তু জানি, কিন্তু বান্দারেই মরতে হবে, মরতে হবে। দুই নাম্বার হলো, মানুষ বৃদ্ধ হতে চায় না, কিন্তু বৃদ্ধ হতে হয়, বৃদ্ধ হইতেই হবে, এগুলা মানুষের চাহিদা। কিন্তু আমার আল্লাহ বলেন যদি শর্ত মাইনা তুমি জান্নাতের ভিতরে আসতে পারবো, তাহলে শোনো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম যেই সমস্ত জিনিস দুনিয়াতে চাইয়া কোনোদিন তোমরা পাও না, আমি আল্লাহ জান্নাতিকে না চাইতে অনেকগুলা নিয়ামত দিব। এক নাম্বার, তোর জান্নাতের ভিতরে ঢুকার সাথে সাথে বান্দা স্পেশাল পুরস্কার তোর চাওয়া লাগবে না, না চাইতে আমি আল্লাহ দান করব, এটা হলো বান্দা, আর কোনোদিন জান্নাতের ভিতরে তুই মরতে হবে না। এ ভাই, এ জান্নাতের ভিতরে মরণ নাই গো, না চাইতে আমার আল্লাহ তোমারে মরণ দিবে না, ঢুকার সাথে সাথে আল্লাহ বলেন আর চিন্তা নাই, বন্দার চিন্তা নাই, দুনিয়াতে চিন্তা কেন জানোনি, তার কারণ হলো দুনিয়াতে তো বান্দার মরণ আছে, যার মরণ আছে তার চিন্তা আছে, যার মরণ নাই তার চিন্তা নাই, জান্নাতের ভিতরে চিন্তার জায়গা না, এই জন্য আমি জান্নাতের ভিতরে বান্দা তোরে মরণ দিব না, নির্চিন্তায় ঘুমাবি খাবি, তোর আর কোনোদিন চিন্তা নাই, এই নিয়ামতটা কিন্তু বন্দা না চাইতে পেয়ে গেল, ঠিক নেই। দুই নাম্বার বন্দা, আরে দুনিয়ার জমিনে তোর আরেকটা আফসোস ছিল, আরেকটা চাহিদা ছিল, তুই সব সময় জোয়ান থাকতে চাইতি, বৃদ্ধ কোনোদিন হতে চাইতি না। বন্দা আমি জানি তোর মনের তামান্না, আমি জানি, কিন্তু দুনিয়ার জমিনে মানুষের বৃদ্ধ হতে হয়, দুনিয়ায় মানুষ বৃদ্ধ হতে হয়। আল্লাহ বলেন জান্নাতে ঢুকায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আর কোনোদিন বৃদ্ধ হবি না, প্রত্যেকটা জান্নাতির বডি থাকবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মত। জোরে কোন কয় বস, বুকটা থাকবো দশ হাত পাশ, কিতা বুঝেন, দশ হাত লম, ষাট হাত, ষাট গজ লম্বা, প্রায় 120 হাতের কাছাকাছি, আর এদিকে হলো দশ হাত পাশ বুক থাকবো, বুকটা কি বুঝেন, জান্নাতের ভিতরে প্রত্যেকটা যুবকের বডি থাকবে এমন। আল্লাহ বলেন শুধু বডি দিলে হবে না, বডিটাও যুবকদের বডি থাকবে, বয়স কিন্তু বেশি হবে না, কোন রেওয়ায়তে আসছে 30 বছর, 32 বছর, 35 বছর, 25 বছর অনেকে কয়, ধরেন 30 বছরের অথবা 32 বছর যদি থাকে, এই বয়স আর কোনোদিন বাড়বেও না কমবেও না, একেবারে বয়স যেখানে আসিল সেখানেই দাঁড়িয়ে থাকবে।
কারণ জান্নাতের শুরু আছে কিন্তু শেষ না। যার জন্য বয়স বাড়বেও না কমবেও না। আরে বান্দা, দুনিয়ার জমিনে তুই বৃদ্ধ হতে চাস না আমি আল্লাহ জানি, কিন্তু দুনিয়াতে তোরে বৃদ্ধ করতে হবে, বৃদ্ধ হতে হবে। চোখের জ্যোতি কমবে, চামড়ার ঢিল হয়ে যাবে, এরে চুলগুলি সাদা হয়ে যাবে, দাঁতগুলি লড়াচড়া করবে, কিন্তু জান্নাতের ভিতরে 25-26-30-32 বছরের যুবক থাকবে, বাড়বেও না কমবেও না। সুবহানাল্লাহ। ভাই ইকু এত দে না, হালকা ইকু দে, ইকুটা একটু কমান। এ যুবক ভাই দিলের কান লাগায় কথাগুলি শুনেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ ঘোষণা দিলেন, যখন জান্নাতে মানুষরা ঢুকবে, দুনিয়াতে বন্দার কি কি চাহিদা ছিল যা কোনোদিন পায় নাই পাবেও না, ওই নিয়ামত গুণা জান্নাতের ভিতর না চাইতেই দিব রে, না চাইতেই দিব। বন্দার আরেকটা আফসোস আরেকটা আশা ছিল, শুধু বডিওয়ালা থাকলেই হয় না, এরে শুধু যুবক থাকলেই হয় না, চেহারাটা সুন্দরের জন্য বন্দা বহু চেষ্টা দুনিয়াতে করছে, কালো হইলে ফেরান লাভলির কোম্পানি তার মুখে শেষ করছে। ওরে বাপ রে বাপ, কত কিছু তার মুখের মধ্যে লাগাইছে, কালো চামড়া সুন্দর করার জন্য চেষ্টা কিন্তু চালায়া গেছে। বলুন কেউ কি কোনোদিন কালো মানুষ কোনোদিন সুন্দর হতে দেখছেননি? কিন্তু চেষ্টা কিন্তু চালায়া যায়। আমার আল্লাহ বলে আমি জানি বান্দা সুন্দর হতে চায়, বান্দা সুন্দর পছন্দ করে, কিন্তু বান্দারে দুনিয়ায় তোর আফসোস পোড়া হবে না, এই আফসোস আমি জান্নাতের ভিতরে পোড়া করে দিব। আরে ভাই আল্লাহ বলেন এমন সুন্দর চেহারা বান্দা তোরে দিব রে, আমি আল্লাহ এমন সুন্দর চেহারা দান করব গো, যেই চেহারা আমি আল্লাহ ইউসুফ আলাইহি সালাম কে দান করেছিলাম। ইউসুফ নবীর চেহারা কেমন রে ভাই? আল্লাহ যারে পৃথিবীর অর্ধেক সুন্দর দান করেছে। আরে যুবক ভাই, এই জান্নাতের ভিতরে প্রত্যেকটা যুবকের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর হবে, আর তোমার চেহারা নিয়ে চিন্তার প্রয়োজন নাই, চামড়া ডিং হবে না, চোখের জ্যোতি কমবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না, যেমন এমন থাকবে। সুবহানাল্লাহ। এ যুবক ভাই বলুন এখানে কি আমাদের চাহিদা শেষ না রসে? কারো যদি চেহারা সুন্দর হয় তার আফসোস শেষ নাই, এখন চায় কণ্ঠটা সুন্দর হইত। যার কণ্ঠ ভালো না তার কণ্ঠের জন্য বড় আফসোস থাকে। আল্লাহ বলেন আমি জানি দুনিয়াতে তোর আফসোস ছিল, তোর কণ্ঠটা কেন সুন্দর হইল না। আরে বন্দা, এটা আফসোসের জায়গা, আফসোসের জায়গা, কোনোদিন দুনিয়াতে সব আশা পূর্ণ হবে না, কিন্তু আমি আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে কোনো আফসোস ভিতরে রাখবো না, কোনো আফসোস ভিতরে থাকবে না। কণ্ঠের আফসোস ছিল দুনিয়ায়, রে বান্দা এই কণ্ঠের আফসোস ছিল রে, আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে না চাইতেই না চাইতেই না চাইতেই আমি আল্লাহ তোরে কণ্ঠ দিব। জাননি গো কার মতো কণ্ঠ দিব? আমার আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীদের কণ্ঠ হবে রে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এ যুবক ভাই দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল গো? আমার আল্লাহ এমন একটা সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছিল,
দাউদ নবীর গ্রন্থের থেকে যখন দাউদ পয়গম্বর তেলাওয়াত করত রে, সমুদ্রের মাছ গুনি লাফাইতে থাকত জোরে জোরে কন সোমা। এ ভাই শুধু তাই নয়, উড়ন্ত পাখি গুলা জায়গায় বৈশা যাইত, বনের হিংস প্রাণীরা এমন ভয়ঙ্কর কিছু প্রাণী চতুর্দিকে ঘেরাও করে, দাউদ নবীর তেলাওয়াত শুনত আর জ্বলত সুবহানাল্লাহ। এই ছিল দাউদ নবীর কান্ত। আমার আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা যুবককে আমি আল্লাহ দাউদ নবীর কণ্ঠ দান করে দিব। দাউদ নবীর কণ্ঠ বন্দা বলো না, দাউদ নবীর কণ্ঠ দিল, চেহারা ইউসুফ নবীর মতো দিল, হযরত আদম নবীর মতো বডি দিল। আফসোস কি বন্দার শেষ না, আরো আছে, আরো আছে, আরো আছে। বন্দা জানি রে দুনিয়ার জমিনে মানুষের আফসোসের শেষ নাই, কিন্তু দুনিয়ায় তো পোড়া হবে না, জান্নাতে পোড়া করব। দুনিয়াতে কতগুলা চাহিদা এবার শুনেন একটা একটা করে। আদম নবীর মতো বডি দিল, এরে ইউসুফ নবীর মতো চেহারা দিল, কণ্ঠ দিল দাউদ নবীর মতো। এবার আমার আল্লাহ বলেন বান্দারে তোর চরিত্রটাকেও সুন্দর করে দিতে হবে। এ ভাই চরিত্র দিবে আজিম, চরিত্র অজিম জানি, আজিম চরিত্র কার? আজিম চরিত্র হল তোমার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। যার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনের ভিতরে দিছে। এ যুবক ভাই এবার আসো, আমার আল্লাহ তোমারে আমার নবীর মতো চরিত্রটাও দান করবে, চরিত্রটাও দান করবে। এবার তোমার আর কি চাহিদা? বলে বন্দার চাহিদা শেষ না, বন্দার চাহিদা শেষ না। এবার বন্দা গাড়ি চায়, বাড়ি চায়, অট্টালিকা, টাকা পয়সা, ধন সম্পদ চায়, ঠিক নেই? এই চাহিদা কি শেষ? কেউ যদি মেম্বার হয় এই লোকটার আফসোস শেষ না? চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান সব হতে চায়, দিল আমার মালিক তার চেয়ারম্যান বানাইয়া, কিন্তু বন্দার আফসোস শেষ হইল না। চেয়ারম্যান হওয়ার পরে এখন তার চিন্তা ভাবনা উপজেলার চেয়ারম্যান হবে, দিল আমার আল্লাহ তারা উপজেলার চেয়ারম্যান বানাইয়া। উপজেলার চেয়ারম্যান হওয়ার পরে বন্দার আফসোস তো শেষ হলো না, এবার বন্দা মন্ত্রী হতে চায়, এমপি হতে চায়, দিল এমপি বানাইয়া, এবার বন্দা মন্ত্রী হতে চায়, দিল মন্ত্রী বানাইয়া। মন্ত্রী হওয়ার পরে এখন বন্দায় দোয়া করে প্রধানমন্ত্রী মরার জন্য, ওই দোয়া খরচ করে, ভাই আমি যদি প্রধানমন্ত্রী না মরে তাহলে প্রধানমন্ত্রী হব কেমনে? আর একটা পোস্ট বাকি আছে, এটা সইরা গেলে দাঁড়াইতে পারবো? বলুন বন্দার চাহিদা শেষ হয়? মনে করেন প্রধানমন্ত্রীও বানায় দিছে, চাহিদা শেষ? আমরা প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করবেন আপনার চাহিদা শেষ, বলেন না কিতা চান, বলে আমেরিকাটা চাই। আমেরিকা পাইলেও কি চাহিদা শেষ? ডোনাল্ড টেম্পু আধা পাগল, আমেরিকা দিলেও তোর পেট ভরবে না, আর আফসোস কোনোদিন শেষ হবে না, কারণ এই পৃথিবীটা হলো আফসোসের জায়গা। কিন্তু জান্নাত আফসোসের জায়গা না। আল্লাহ বলেন বান্দার জান্নাতের ভিতরে তোর কোনো আফসোস থাকবে না। প্রথমত না চাইতেই আমার আল্লাহ বলেন নিম্ন স্তরের একটা জান্নাতের জন্য আমার আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত তার নামে লিখে দিবে। এই নিম্ন স্থলের জান্নাতির ব্যাপারে আল্লাহ বলছেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান তারে দিবে।
তাহলে ভিআইপি জান্নাতি হলে কয়টা পাবেন এটার কোনো হিসাব আছে না। নরমাল জান্নাতির জন্য এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত দিবে। গাড়ি বাড়ির অভাব নাই, অট্টালিকার অভাব নাই, এরপরেও কি বন্দার চাহিদা শেষ? না না, চাহিদা কিন্তু আরো আছে। মানুষের যদি বাড়ি হয়, একটা গাড়ি হয়, টাকা হয়, তাহলে এবার মানুষের চাহিদা হইলো ঘরের ভিতরে একটা লাল চামড়ার টুকটুকে বউ থাকতেই কথা কয় না। এক বেচারার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, বউ নাই, কোনো বিল আসেনি তার। এখন তার আশা কি বলে বউই দিব, তাও সাধারণ না, লাল চামড়া, আসি দিলে বেউসে পড়ে দঙ্গা লাগবে, এরকম একটা বউয়ের দরকার। তাহলে আমার আল্লাহ বলেন আমি জানি বন্দা বউয়ের দরকার, তাই দুনিয়াতে সাইটটার অনুমতি দিছি। কয়টা করছিনি সবাই সাইটটা? বলে তো টাটা পড়ছে আমার কপাল, একটা কইরা আরেকটার নাম লওয়া যায় না বাংলাদেশে, অথচ আমার আল্লাহ অনুমতি দিছে সাইটটার। কিন্তু একটা করার পরে আরেকটা যদি কেউ করে তারে হয় লুচ্চা। কি আজিব বাংলাদেশ! আল্লাহ হইলো সাইটটা কর আর আমরা আরেকটা করলে কয় হাতে বেশি চোখ বালা না, লুচ্চা, এতে গুনার কামটা করলো কই? আমরা বাংলাদেশ কিতা খুঁজতাম না, এই দেশ আপনি বিয়া করা বড় কঠিন, প্রেম করা সহজ। দশ বছরের একটা মাইয়ারে যদি আপনি বিয়া করেন, আপনি তো জেলও যাইবে নি, আপনি চোদ্দ গোষ্ঠী জেল, যে মোল্লা বিয়া করে যে মোল্লা শুদ্ধা জেল, কিন্তু দশ বছরের মাইয়ার লগে প্রেম করতে পারবে অসুবিধা নাই, প্রেম করি পার্কনিয়া ঘুরাইতে পারবে, চোদ্দই ফেব্রুয়ারি ফুল দিতে পারবে অসুবিধা নাই, লাইসেন্স করে দিছে, প্রেমের লাইসেন্স আছে, বিয়ার লাইসেন্স নাই। কি আজি, অথচ বিয়া করো গুনার থেকে বেঁচে যাও, কিন্তু বিয়া করা অত কঠিন, প্রেম সস্তা, এর লিগে ঠাডাও পড়ছে। গজব গজব কিতা জানেননি? গজব হইলো এখন বিয়া করা তো কঠিন, বিয়া দিতে বিয়া করতে চায় না ফুলাফানটা, মাইয়ার বাপের বিয়া দেওয়ার লাইগে পাগল, কিন্তু ছেলেরা বিয়া করতে চায় না। কেন চায় না? সস্তায় দুধ পাওয়া যায়, গাবি পেলে গাবি ফাইলা লাফাইয়া কোনো লাভ নাই, যেখানে সস্তায় দুধ বিক্রি হয় বাজারে আপনি গাবি কিনে আনবেন? এটার ফায়খানা প্রস্রাব পরিষ্কার করবার লাগিয়া প্রশ্নই আসে না, দরকার হলে বাজার থেকে কিছু দুধ নিয়ে এনে কিনে খাইলাম, কিন্তু এই গাবির বরণ পোষণ করতো কে? আমরা দেশের যুবকরা চোদ্দই ফেব্রুয়ারি আছে, সুতরাং যেখানে মনে হয় প্রেম করতে পারে, গোলাপ ফুল দিতে পারে, এনজয় করতে পারে, সুতরাং এদের তো বিয়া করার দরকার নাই। এ যুবক ভাই, আল্লাহ বলেন আমি জানি রে আমার বান্দা বউ ভালোবাসে, মানে বিয়া করতে মন চায়, আল্লাহ জানেনি আপনার মন চায় না, চায় জুড়ে কন্যা আমি বুঝি, চায় চাওয়ার কারণে তো আল্লাহ বিয়ার অনুমতি দিছে। কোন কয়টার অনুমতি দিছে? সাতটা। সাতটা বিয়া কইরেন ঠেং ঠুং ভেঙে লইব ঘরের ভিতরে, একটা বিয়া কইরা আরেকটা বিয়ার নাম লইলে সকালবেলা দেখবেন বউয়ে কালো রেবের পোশাক লাগাইলা, রেবের পোশাক করছে নি, বুরকা লাগাইলা, জিগাইবেন কই যাও, আপনার জেলের ভাত খাওয়াইতাম যাই, বলে কি সমস্যা? বলে রাত্রে না কইছেন আরেকটা বিয়া করবে, গরুর ভিতর থেকে আপনি লাল বাত্তি চিন্তা করেন, তো বাহিরে কি অবস্থা হইল? এই জন্য আমার আল্লাহ বলেন চারটা বিয়ার অনুমতি দিছি, কারণ আমার আল্লাহ বলেন বান্দা বউ ভালোবাসে, বউ ভালো পায়, বউ ভালো পায়, এই জন্য আমি আল্লাহ। কথা না বলি, কথা না বলি, কথা না বলি, ওয়াজ চলুক, সময় কম। বউ ভালোবাসি যার জন্য আল্লাহ বিয়া করার সুযোগ দিয়েছেন চারটা, আল্লাহ বলেন আমি জানি বান্দা ভালোবাসে, এই জন্য স্যাম্পল দিছি। কি দিছে? স্যাম্পল। আর একটা কথা শুনেন, দুনিয়াটা পুরাটাই হলো একটা স্যাম্পল, আর গোডাউন হলো জান্নাতে। গোডাউন কোথায়? জান্নাত হলো গোডাউন, আর দুনিয়া হলো স্যাম্পল। আল্লাহ বলেন সামান্য সামান্য দিছি, দিয়া টেস্ট করছি বান্দায় ভালো পায় আমি বুঝতে পারছি, তাই দুনিয়াতে স্যাম্পল দিছি, জান্নাতে গোডাউন রাখছি। যেমন আপনারা বউ ভালোবাসেন, আল্লাহ অনুমতি দিছে সাইটটা, আল্লাহ এটা স্যাম্পল দিছে, আর তুই যদি শর্ত মাইনা জান্নাতের ভিতরে ঢুকতে পারস,
বউয়ের গোডাউন থাকবো জান্নাতে, গোডাউন, সুবহানাল্লাহ, গোডাউন পাইবেন। এ ভাই, আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি বান্দার জন্য গোডাউন রাখছি। গোডাউন দুনিয়াতে চারটা, জান্নাতের ভিতরে গোডাউন, নিম্ন স্তরের একটা জান্নাতিরে আমার আল্লাহ বউ দিব 72টা, 72টা বউ। আপনারা খুশি নি না সন্দেহ লাগতেছে? বুঝুন এটা কেমন সম্ভব, 72টা বউ, হারবালের ওষুধ থাকবো না, টেনশন নাই, টেনশন নাই, 72টা বউ দিব, সেখানে কোনো ফার্মেসি নাই। বলে এডিরে ট্যাগেল দিব কেন? আমার আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতি শরীর যুবকের শরীরে এই পৃথিবীর 4000 যুবকের শক্তি থাকব। এই সময় এমনি দিয়ে অহন মাঝে মধ্যে এইটা তা করে, এই সময় এমনি দিলে এই জায়গা ফাহার হয়ে যাবো, ফাহার এরকম বডি থাকবো, 4000 যুবকের শক্তি আপনার শরীরে থাকবে, সুবহানাল্লাহ। কি বুঝে শুনি একরা যাওয়া লাগবো, প্রশ্নে আসুন। এ যুবক ভাই বলুন, এতগুলো নিয়ামতের কথা বলছি, শর্ত আছে না নাই? বারবার বলছি শর্ত আছে, দুনিয়া বিনা শর্তে জান্নাত শর্ত সারা দিবে না। এ ভাই জান্নাতের ভিতরে শর্ত আছে রে, নিয়ামত পাইতে গেলে শর্ত আছে, দুনিয়াতে কোনো শর্ত নাই, জান্নাতে শর্ত আছে। আমার আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্ন স্তরের একটা জান্নাতের 72টা বউ দিব, বাইরে বাড়ি গাড়ি নারীর অভাব নাই, অভাব নাই। এবার আসুন নিয়ামতগুলো আমরা একটু চিনে নেই, যা দুনিয়াতে প্রত্যেকটা মানুষের আফসোস ছিল, আফসোস ছিল, কোনো দিন দুনিয়াতে পড়া হবে না। যেমন এক নম্বরে কেউ মরতে চায় না, আমার আল্লাহ দুনিয়াতে দেয় নাই জান্নাতে না চাইতে দিবে। দুই নম্বর বডি মানুষের একটু স্মার্ট হইতো, জিম কইরা বডি বাড়ায় আসেনি, খালি তেতা করে। আল্লাহ বলেন এগুলো করা লাগবে না, জান্নাতে ব্যায়ামও করা লাগবে না, জিমও ঢোকা লাগবে না, এমনি আমি আল্লাহ তোরে 60 গজ লম্বা বানায় দিব, এমন প্রশস্ত বডির অধিকারী আপনাকে করে দিবে, জিমের প্রয়োজন নাই, 4000 যুবকের শক্তি বডির ভিতরে ঢুকাই দিব। এ ভাই, এক নম্বর মরণ নাই, দুই নম্বর বৃদ্ধ হবেন না, তিন নম্বর আদম নবীর মতো বডি পাইলেন, চার নম্বর আপনি পাইলেন কি, হযরত ইউসুফ নবীর মতো চেহারা সুন্দর পাইবেন, সুবহানাল্লাহ। আরে দাউদ নবীর মতো কণ্ঠ দিব গো, দাউদ নবীর মতো কণ্ঠ দিব। এরপরে আমার আল্লাহ বলেন দাউদ নবীর মতো কণ্ঠ দিবে, শুধু শেষ নয়, চরিত্রটাও সুন্দর দিবে বিশ্ব নবীর মতো, চরিত্র পাইবেন বিশ্ব নবীর মতো চরিত্র। তারপরে আমার আল্লাহ বলেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবেন নিম্নস্থলের জান্নাতিরে। তারপরে আল্লাহ বলেন নিম্নস্থলের জান্নাতিরে 72টা বউ দিব, জোড়ে জোড়ে কোন সবাহ। এ যুবক ভাই, এ বলো না, এগুলাকে আমরা জান্নাতে চাইব না না চাইতে দিব? না চাইতেই কিন্তু দিবে, না চাইতেই দিবে। আল্লাহ বলেন এগুলা না চাইতে দিব বান্দা রে, দুনিয়াতে চাইলি কিন্তু পাস নাই। আরে বান্দা ওয়াদা দিলাম, কিন্তু বান্দা তুই শর্ত মাইনা, জান্নাতের ভিতরে আসতে হবে শর্ত মাইনা। শর্ত কি জাননি? শর্ত হলো ঈমান নামক দৌলত নিয়ে কবরে যাইতে হবে, আল্লাহর হুকুম আমার রাসূলের তরিকা মানতে হবে, মন গড়া জিন্দেগি চালাইলে হবে না, মুখে লাগাম লাগাইয়া চলতে হবে, মনে যা চাই তা করা যাবে না, আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি চালাইতে হবে, ঠিক নেই? আরে ভাই, যদি তুমি আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবনটাকে গঠন করো, আমার আল্লাহ বলেন না চাইতে নিয়ামত দিব। বান্দারে শুধু এখানেই শেষ না, জান্নাত এমন একটা জায়গা, এমন একটা জায়গা, সকালবেলা খাইলে বিকালের কোনো চিন্তা না। নদীর পাড় দিয়ে আপনি হাঁটতেছেন,
মাছগুলি আপনারে সালাম দিবে, মাছে আপনারে সালাম দিবে। এক একটা মাছের কালার হবে গোল্ডেন কালার, সবুজ কালার, রূপালী কালার, বিভিন্ন কালারের মাছ আপনারে সালাম দিব। সুবহানাল্লাহ, শুনি সালাম দিয়া বলবো ভাইজান আমার খাইবেন না আপনি, এ জান্নাতি খাবে আমাকে, বলে খাবো, কেমনে খাইবে, জুল দিয়া না বোনা কইরা? জান্নাতি খালি মনে মনে ভাববে এটা জুল দিয়া খাইলে ভালো হবে, বলতে দিরি সামনে একেবারে পরিবেশন হতে দিরি নাই। এক এক কামড়ে এক এক রকম স্বাদ, এক এক কামড়ে এক এক রকম স্বাদ। সুবহান, মাছ খাওয়া শেষ, কাঁটাগুলি এক জায়গায় রাখছেন, ওই কাঁটার থেকে আবার আগের মতো মাছ গজায়া যাবে, সেখান থেকে সালাম দিয়া আবার নদীতে লাভ দিবে। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে সকালবেলা খাইলে বিকালের কোনো চিন্তা জান্নাতের ভিতরে নাই, এত নিয়ামত পাওয়ার জন্য বলো না শর্ত আছে না না? আরে যদি শর্ত না মানো, মন গড়া জিন্দিগি চালাও, আমার আল্লাহ বলেন কিন্তু কঠিন মুসিবতে পড়বা। আল্লাহ বলেন যারা শর্ত মানে নাই, মন গড়া জিন্দিগি চালাইছে, আমি আল্লাহ তাদের জন্য আবার আরেকটা জায়গারও ব্যবস্থা করেছি, ওই জায়গাটার নাম হলো জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমা অবস্থান করবে কারা? যারা সীমা লঙ্ঘন করেছে তারা অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? যুগের পর যুগ অবস্থান করবে রে জাহান্নামের ভিতরে। আমার আল্লাহ বলেন জাহান্নামের ভিতরে যুগের পর যুগ অবস্থান করবে, পানির পিপাসায় চিৎকার দিবে, একটা গ্লাস পানিও তাদেরকে কেউ দিবে না। আরে যুবক ভাই, তোদের হাতে পায়ে ধরে বলে পাই গো, জাহান্নাম কিন্তু সাধারণ কোনো জায়গা না, জাহান্নামের শাস্তি কিন্তু ভোগ করার ক্ষমতা সবার নাই, কেউ পারবে না, কেউ পারবে না। এমনকি জাহান্নামীরা পানির পিপাসায় হাজার বছর চিৎকার দিলে আমার আল্লাহ এক ফোঁটা পানি তাদের মুখে দিবে না। এ যুবক ভাই, এ দিলের কান্না শুনেন রে, আপনারা কি তা মনোযোগ ওই দিকে গেছে গা? সিদ্ধি হিসাব কি গানাইতো না, সে তো ভাল্লাইতেছেন কেড়ে, মজা লাগে না? আপনারা তো তালের ফাগল ভালো করে বুঝে লেছি। এখন যদি বাংলাদেশের যত বড় বক্তা এক আপনার কাছে আর মজা লাগতো না, তো ওয়াজ না করাটাই ভালো। যেখানে শ্রোতার মনোযোগী নাই এখানে বক্তা ওয়াজ করা মানে একটা বিজ্জতি, আর আমার বিজ্জতি ওয়াজ করার দরকার নেই, বইয়া থাকে পুজোর আবার আগ পর্যন্ত আমি জিকির করি দিই ভালো। এখন তো চিল্লাইতেছে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো, মানে বুঝুক আর না বুঝুক হুদ হুদি চিল্লাইতেছে, চিল্লা দিয়ে দিকে তাকাই রয়েছেন কা সব চাই রয়েছে, হুজুর গায়ে পড়ছে কোনো হেরাম মানুষ মেনটেন করতেছে, সেটিং করতেছে, কারে কোনো বসে বা আপনারা সব দিয়ে চাই রয়েছে। আর হুজুর আইলে তো ডাইরেক্ট স্টেজে উঠতে পারতো না, বসবো রেস্ট নিব এরপর উঠবো, কোনো অসুবিধা আছে? বসেন বসেন আইব, চিল্লা চিন্তার কোনো দরকার নাই। এখন যতই ওয়াজ করি ও মজা লাগবে না আপনার কাছে, আমি কেউ মানে মানে আপনার এই জায়গাতে আসি প্রতিদিন আই, বাপটা তেমনই বোঝা যায়। হ্যাঁ মনোযোগ দিয়ে শোনেন, নিয়ামতের কথা শুনছেন, এখন গজবের কথা তো শোনা দরকার। আল্লাহ যেখানে জান্নাতের আয়াত রাখছে এখানে গজবের আয়াত রাখছে, একদিকে বান্দাদেরকে ভয় দেখাইছে আর একদিকে সান্ত্বনা দিছে। জান্নাতের নিয়ামতের কথা শুনছেন,
মনে করছেন আর বুঝি কোনো গজব নাই, মারামারি নাই, দুঃখ নাই, যন্ত্রণা নাই। বলে না, জান্নাতের ভিতরে শান্তি, জাহান্নামের ভিতরে অশান্তি। আর দুই জায়গার মধ্যে দুই ধরনের লোক সেটিং হবে। এ যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনি। আল্লাহ বলেন, জাহান্নামে যারা যাবে পানির জন্য চিৎকার দিল আমি দিব না। আরে মানুষগুলি পানি পানি বলে চিৎকার দিবে গো, কিন্তু পানি পান করানো হবে না। 1000 বছর পরে আমার আল্লাহ বলবেন, এরে ফেরেশতারা নাফরমানরা কি চায়? বলে আল্লাহ, নাফরমানরা পানি চায় গো, পানি চায়। আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে না চাইতে আমি অনেকগুলা নিয়ামত দিছি, যারা আমারে মানত না তার বড় দিছি। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, এমন কথা বলার পরেও আমি তারে ঠান্ডা পানি পান করাইছি। শীতের দিনে আমি আল্লাহ তারে গরম পানি পান করাইছি, গরমের দিনে ঠান্ডা পানি পান করাইছি। আমি আল্লাহ আমার বান্দাদেরকে এত নিয়ামত দিলাম, এত নিয়ামত, কিন্তু বান্দা এত নাফরমান, এত নাফরমান বান্দা, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার দেওয়া নিয়ামত ভোগ কইরা আমি আল্লাহর গোলামি করলো না রে, মন গড়া জিন্দগি চালাইলো বন্দা, মন গড়া জিন্দগি। আরে বন্দা ভাই, দুনিয়াতে প্রচন্ড ঠান্ডার মধ্যে খেয়াল করে দেখবেন টিউবওয়েলের পানি গরম থাকে, যত চাপ দিবেন গরম পানি বাহির হয়। কেন গো, ঠান্ডার সময় তো ঠান্ডা পানি বাহির হওয়ার কথা, কিন্তু আমার আল্লাহ জানে রে, আমার বান্দাগুলি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন উঠবে আমার বান্দার কষ্ট হবে, তাই গরমের দিনে ঠান্ডা করে দিয়েছি, ঠান্ডার দিনে গরম পানির ব্যবস্থা করে দিয়েছি। আরে ভাই, এতগুলো নিয়ামত দেওয়ার পরেও বান্দা আমার ছিল না, মসজিদের ইমাম ডাক দেয় আসেন না নামাজে যাই রে, এ উল্টা উত্তর দেখো হুজুর, আমার তো সময় নাই, আমি বড় ব্যস্ত, আমার তো সময় কম। বলুন না, ওই বান্দা ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় দেয়নি? আরে ওই বান্দা বিপিএলে আইপিএলে সময় দেয়নি? ওই বান্দা স্টার জলসা জি বাংলায় সময় দেয়নি? আরে বান্দা, আমি তোর সময় দিলাম রে, সময় তুই আমার দিলি না, আমার দেওয়া সময় ফেসবুকে সময় কুয়াইলি, আমার দেওয়া সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় করলি, আমার দেওয়া সময় বিপিএলে আইপিএলে কাটাইলি, আমার দেওয়া সময় বন্ধু বান্ধবের আড্ডায় কোয়াইলি, আমার দেওয়া সময় জি বাংলা স্টার জলসায় সময় দিলি রে, আমার দেওয়া সময় গান বাজনার মধ্যে কাটায়া দিলি, অথচ আমি তোরে সময় দিলাম রাইতে এবং দিনে 24 ঘন্টা, তুই 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টাও আমি মালিক রে দিলি না। আরে না ফরমান, আজকে আমি তোর ঠান্ডা পানি দিব না, আমার আল্লাহ বলেন বান্দা রে, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন পানির ব্যবস্থা আমি তোর জন্য করছি, পান করলি বুঝবি মজা কত, এমন পানির ব্যবস্থা তোর জন্য করছি বাইরে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, দে না পুরমান্ডে পানি, দে পানি দে, দুনিয়াতে বহু নিয়ামত দিছি বন্দা, আমি আল্লাহ বলে ডাক দিছে না। আমি যখন বন্দারে ডাক দিই নামাজ যায়, বন্দা বলে আমি ব্যস্ত, দোকান নিয়ে ব্যস্ত, সব সেক্টরে বন্দার সময় আছে। এ যুবক ভাই, একটু দিলের কান লাগায় শুনেন, খুদার কসম, একটা কথাও যদি তোমার আমার ভিতরে ধাক্কা লেগে যায়, জিন্দগির পরিবর্তন চলে আসতে পারে, হয়তো বা কোনোদিন তুমি কথাটা এইভাবে ভাবো নাই, একটু যদি ভাবো তোমার সুন্দর জীবনটা পাল্টে যেতে পারে, ঠিক কিনা? এ যুবক ভাই,
আমার আল্লাহ বলে বান্দারে হিসাব দে, তুই 60 বছর 70 বছর কোন কাজে লাগাইছো তো হিসাব দে, 24 ঘন্টা সময় দিছিলাম কোন কাজে লাগাইছো তো হিসাব দে। এখন বান্দা হিসাব তো দিতে পারে না, আল্লাহ তখন বান্দারে বলে বান্দারে বল রাইতে দিনে কয় ঘন্টা, বলে 24 ঘন্টা, আমার দিশত কয় ঘন্টা, 1 ঘন্টাও না। এ যুবক ভাই, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া তুমি কেন চিন্তা করো না, 24 ঘন্টার মালিক আমার আল্লাহ, তার 1টা ঘন্টা সময় আমি দিতে পারিলাম। অথচ দেখা যায় আমি রাত্রের বেলায় বালিশে গেলে এই যে ফেসবুকে টানা শুরু করলাম, টানতে টানতে ফজরের আজান দেয়, যুবক ঘুমায় না, ফেসবুকে টানে, ইউটিউবে টানে, বন্দার টানাটানি শেষ নাই। এরপরে বন্দা বিভিন্ন খেলা নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, সময় আছে অভাব নাই, বন্দার ব্যবসায় সময় আছে, স্ত্রী পুত্ররে সময় দেওয়ার সুযোগ আছে, বন্ধু বান্ধব রেলিয়া আড্ডা মারার সময় আছে। এরে যুবক ভাই, মূল কথা হলো সব সেক্টরে তোমার সময় আছে গো, সময় নাই যেই মালিকে সময় দিছে তারে 1টা ঘন্টা সময় দেওয়ার তোমার কোনো সুযোগ নাই। তোমার মতো নাফরমানি জমিনে আল্লাহ রাখলো কেন? আল্লাহ বলেন দুনিয়ার কোনো মূল্য নাই, এই জন্য দুনিয়াত রাখছি দুনিয়া খা, কিন্তু তোদের জন্য জান্নাত হবে না। এই জন্য আল্লাহ বলেন জান্নাত সবার জন্য না, দুনিয়া সবার জন্য কিন্তু পরকাল সবার জন্য না। কিয়ামতের কঠিন ময়দানে পাই পাই করে হিসাব হিসাব দিতে হবে। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, নাফরমানরা হিসাব দিতে পারে না, জাহান্নামে নিক্ষেপ কর, জাহান্নামে বছরের পর বছর না, যুগের পর যুগের পর যুগের পর যুগ থাকতে হবে। পানির পিপাসা লাগবে, পেটে কিদা লাগবে, পানির জন্য চিৎকার দিবে, 1 বছর 2 বছর না, হাজার হাজার বছর চলে যাবে, পানির জন্য চিৎকার দিবে। আমার আল্লাহ বলেন দে ফেরেশতা পানি দে, যেই নাফরমান আমার দেওয়া নিয়ামত দুনিয়াতে খাই আমার গোলামি করে নাই, আমার নাফরমানি করছে রে, আজকে তারে সেই রকম পানি দেওয়া হবে না। ইল্লা হামিমা মুআগাসাকা, ওই পানিটা তার দে, তার মুখে পান করায়া দে। এ যুবক ভাই, এ জননী, কেমন পানি তোমার দিবে গো, কেমন পানি তোমার দিবে জননী, জাহান্নামের ভিতরে তোমারে আগুন দিয়া জ্বালানো হবে, পুরানো হবে, ওই রক্ত পুষগুলি জাহান্নামের নিচে জমা হবে, তোমার শরীরের রক্ত, তোমার শরীরের পুষ, বিষাক্ত পানি নিচে জমা হবে, এটা আবার জাহান্নামের আগুন দিয়া ফুটানো হবে। দুনিয়ার আগুন না, এটা বড় জাহান্নামের আগুন। ওই পানিটা ফুটানোর পরে আমার আল্লাহ অর্ডার দিবে, রে ফেরেশতারা, বিষাক্ত পানিটা 1টা গ্লাসে লইয়া বন্দারে পান করায়া দে। এত গরম, এত গরম, আরে জাহান্নামের আগুনের গরম গো, এই পানিটা যখন গ্লাসে লইয়া বন্দার মুখে দিবে, বন্দা পান করার জন্য প্রস্তুতি নিবে। এ যুবক ভাই, পানিটা পান করার জন্য প্রস্তুতি নিবে রে, পানিটা পান করার জন্য প্রস্তুতি নিবে। একবারও বন্দা ভাববে না পানিটা ঠান্ডা না গরম, একবারও ভাববে না পানিটা তিতা না মিঠা, কারণ হাজার হাজার বছরের পানির পিপাসা, হাজার হাজার বছরের পানির পিপাসা, হাজার হাজার বছরের কিদা, পানি পান করার সাথে সাথেই, দেওয়ার সাথে সাথেই বান্দা পানিটা পান করতে লাগবে। এ ভাই, এই পানিটা পান করার সাথে সাথে রে গলার দিকে লইয়া ভিতরের যা কিছু আছে, নারী বুড়ি কলিজা যত কিছু আছে, বুরুলি সহ সবগুলি গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। এ ভাই, এটা এত বিষাক্ত পানি,
হয়ে যাবে বুরুলি সহ। বন্দা চিৎকার দিতে থাকবে আর বলতে থাকবে, মালিক রে কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা, এর মালিক তোমার কাছে তো এমন পানি চাই নাই গো, মালিক তোমার কাছে তো এমন পানি আমি চাই নাই, এর মালিক হাজার হাজার বছরের পানির পিপাসা লইয়া আমি তোমার কাছে পানির জন্য দরখাস্ত করলাম, আল্লাহ এমন পানি দিলা গো, পানি পান করার আগেই তো ভালো ছিলাম, পানি পান করার পরে এর মালিক বেদনাটা বেড়ে গেল, পানিটা পান করার পরে বেদনা বেড়ে গেল, এমন বারা বাড়লো, বন্দা বরদাস করতে পারে না, বন্দা সহ্য করতে পারে না, বন্দা চিৎকার দেওয়া শুরু করলো, আল্লাহ কলিজা টান্ড করে দাও, বরদাস হয় না এ যে বড় বিষাক্ত পানি গো, আগের থেকে জ্বালা যন্ত্রণা বেড়ে গেল রে মালি, আগের থেকে জ্বালা যন্ত্রণা বেড়ে গেল, আমার আল্লাহ তখন জবাব দেয়, রে বান্দা আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, বান্দা রে আমার কোনো দোষ নাই, আল্লাহ তখন উত্তর দেয়, জাযাউফাকা বান্দা তোর কৃত কর্মের পূর্ণ ফল। এ বলুন কিসের ফল? আমাদের হাতের বানানো কামাই, ঠিক কিনা বলেন? আমাদের হাতের বানানো, আল্লাহ বলেন আমার কোনো দোষ নাই, তোর হাতের বানানো কামাই। এ যুবক ভাই তাহলে আবার আসুন, জাহান্নাম হলো শাস্তির জায়গা, জান্নাত হলো আরামের জায়গা, জান্নাত পাওয়ার জন্য সবার শর্ত আছে না নাই? দুনিয়া পাওয়ার ক্ষেত্রে শর্ত লাগে না, কিন্তু জান্নাত পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই শর্ত লাগে, ঠিক কিনা? এ ভাই এবার আমার আল্লাহ বলেন জান্নাতীদেরকে, আমি আল্লাহ যখন জান্নাত দিব গো, আমি আল্লাহ কিন্তু সসম্মানে জান্নাত দিব, এমন সম্মান করব কোনো জান্নাতীকে কোনো হিসাব নিব না, বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতের ভিতরে ঢোকাব। এর জোরে বলুন কিভাবে? বিনা হিসাবে। সাধারণ কথা এ ভাই, বিনা হিসাবে জান্নাত দিবে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে, জান্নাতে যাওয়ার পরে নিয়ামত পাওয়ার পরে আনন্দে লাফাইতে থাকবে, জান্নাতে লাফাইবে, জান্নাতীরা ডাক দিয়া বলে মালিক জান্নাতের ভিতরে গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, কোন জিনিসের অভাব নাই, কোন জিনিসের অভাব নাই, সব কিছু পাইলাম। এই এই কথা চলতো না বন্ধু দুগা, মনোযোগ দেন, মনোযোগ দেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে সব পাওয়ার পরে আল্লাহ জিগায় আর কিছু শাস্তি কইতো কিতা, জান্নাত ঘুরলাম কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হইল না, যাদেরকে নিয়ে একই সাথে একই মাঠে খেলাধুলা করতাম, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, আরে মালিক গোটা জান্নাতের ভিতরে ঘুরলাম গো, কোথাও আমার বন্ধু বান্ধবরে দেখলাম না, আমার আল্লাহ বলেন তোরে বিনা হিসাবে জান্নাত দিছি রে বান্দা, বিনা হিসাবে, আর তোর বন্ধুদেরকে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে রাখছি, কারণ মন গড়া জিন্দেগি দুনিয়ায় চালাইছে, যেমনে মনে চাই এমনে চলছে, কোনো লাগাম লাগায়া চলে নাই, মনে চাইছে সুদ খাইতো সে সুদ খাইছে, মনে চাইছে গোশ খাইতো সে খাইছে,
জেনা করতে মন চাইছে করছে, আহাম কোকাম করার বাকি রাখে নাই, আমি আল্লাহকে তার জাহান্নামে নিক্ষেপ করলাম। আর তুই দুনিয়ায় আমি আল্লাহর ভয়ে সুদ খাওয়ার সুযোগ টাকার পরও খাস নাই, আল্লাহ তোরে ঘুষ খাওয়ার সুযোগ দিয়েছি তারপরও খাস নাই, আমি আল্লাহরে না দেইকা ভয় করে আমি আল্লাহর হুকুম মোতাবক জিন্দেগি চালাইছ, তাই আজকে এত সম্মান করলাম, বিনা হিসাবে তোরে জান্নাত দিলাম রে, বিনা হিসাবে। এ যুবক ভাই, এবার জান্নাতিরা বলে মালিক তুমি না বলেছ, জান্নাতিরা যা চাইবে তা পাইবে বলে হ্যাঁ, তাহলে আমাদের একটা আবদার হলো, আমরা জাহান্নামীদের সঙ্গে একটু কথা বলতে চাই। এ কার সঙ্গে? জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাই, এটা কি আমার বানানো কথা গল্প? আল্লাহ বলেন নামার, আল্লাহ বলেন কোরআনে বলেছেন জান্নাতি আর জাহান্নামী কথা বলবে, এটা আমার মন গড়া কথা না, আল্লাহ নিজে বলেন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথা হবে, কি কথা হবে গো, কি কথাটা হবে, ওই কথাটা আমার মন গড়া নয়, এই কথাটাও যে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কি কথা হবে, আল্লাহ বলে না আনিল মুজরিমিনা মা সাদাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের কথা হবে, জান্নাতীরা বলবে জাহান্নামীরা রে কোন কারণে জাহান্নামে আসছস রে, কিসে তোরে জাহান্নামে আনলো, কি কারণে জাহান্নামে আসি, দুনিয়ার জমিনে কি জান্নাত জাহান্নামের বয়ান শুনস নাই, বলে হ্যাঁ শুনছিলাম, তাহলে কেন সুতরাং বলে হুজুরে ওয়াজ করছে আমি দেখছি সিদ্দিকে হুজুর কোন সময়ে, কথাখন ঠিক নেই, জাহান্নামের বয়ান যে সময় চলে, আমি খালি চিন্তা করতেছি সিদ্দিকে কোন সময়, আমি কি আর বয়ান শোনার দান্দায় আসলাম, ফিডার সামরাডি তুলবো তখন, জান্নাতিরা জিগাইব জাহান্নামে কেন আইসাস, তুই কি জাহান্নামের বয়ান শুনছ না, বলে আমি কিন্তু সাইয়ার ইসলাম, এ যুবক ভাই, জান্নাতিরা বলবে মসজিদের মিম্বরে কি কোনোদিন ইমাম সাদ জান্নাত জাহান্নামের বয়ান করে নাই, বলে করছিল, শুনছিলি, বলে শুনছিলাম, আমি কেন সত্যা, বলে আমি সব সময় কুতবার আগে গিয়া মসজিদে ঢুকতাম, বয়ান শেষ মসজিদে ঢুকতাম, আবার সালাম ফিরাইতে দিরি একটা দৌড় মারতে দিরি নাই, আছে না নাই, জুম্মার দিনে দেখবেন কুতবার আগে গিয়া মসজিদে বসে সালাম ফিরাইতে সবার আগে বাইর হয়, যেমন বোঝা যায় কোনো রকম হাজিরা দেওয়ার জন্য গেছে, ঠিক নেই,